তার মানে কলিশন করার আগে যে স্পিড ছিল, কলিশন করার পরেও কি সেই সেম স্পিড থাকবে? স্পিড সেম থাকবে, কিন্তু আমি এখানে মাইনাস কেন দিলাম বলতো? ইয়ে সুরাইয়া, সে নিচের দিকে ডিরেকশন তাই। হ্যাঁ রাইট, মানে অপোজিট ডিরেকশন, এই জন্য এটা প্লাস। আচ্ছা তা নাফিস, এখানে স্পিড সেম তাই না? স্পিডের ভ্যালু সেম, কিন্তু একটা প্লাস কেন একটা মাইনাস কেন বলো? সুরায় তো বললো, তুমি একটু বলো। কারণ সেটা ডাইরেকশন আলাদা। ডিরেকশন আলাদা, তার মানে এখানে মোমেন্টাম কত? এখানে মোমেন্টাম হচ্ছে ম্যাস ইনটু প্লাস ইউ, তাই না? এটা তাহলে ইনিশিয়াল মোমেন্টাম, আর ফাইনাল মোমেন্টাম কত তাহলে? এম ইনটু মাইনাস মাইনাস ইউ। ইউ। তাহলে আমরা দেখি এখানে কোনো চেঞ্জ ইন মোমেন্টাম আছে কিনা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, নাকি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে আমরা করেই দেখি, এম ইনটু মাইনাস ইউ মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম মানে এম ইনটু প্লাস ইউ ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ মাইনাস এম ইউ। তাহলে কি আসে এটা? মাইনাস টু এম ইউ, ঠিক আছে কিনা বলো? তার মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম নাই, নাকি ভ্যালু জিরো হয়ে গেছে? ভ্যালু কি জিরো হয়েছে? না না, এই যে আছে চেঞ্জ ইন মোমেন্টাম তাই না, এটাই তো চেঞ্জ ইন মোমেন্টাম। হ্যাঁ, এটা চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম, এই তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম আছে বলো? হ্যাঁ আছে। তো চেঞ্জ ইন মোমেন্টাম যদি থাকে, চেঞ্জ ইন মোমেন্টাম যদি থাকে, তার মানে সেখানে কি আছে? ফোর্সও ফোর্স আছে, ব্যাস। আর ফোর্স আছে মানে কি আছে? প্রেশার আছে। প্রেশার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জন্য তো, তাহলে গ্যাসের গ্যাস তাহলে কলিশনের ফলে প্রেশার অ্যাপ্লাই করে, এটা আমরা কিভাবে বুঝলাম? তো প্রথম কথা হচ্ছে, হ্যাঁ প্রথম প্রথম কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যখনই কলিশন হলো, যখনই কলিশন হলো সেখানে একটা চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম,